গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই আমার মতো খুব ভালো আছো। তো দেখে বুঝতেই পারছো আমরা সবাই উঠলাম। আমি একটু আগেই উঠেছি কাজকর্ম করে টরে, এখন কেবল আমাদের চাটা খাওয়া হলো আর আমাদের ছোট্ট মহারাজ উঠলো হচ্ছে এখন। ওর এখনো ঘুমের আমেজটা কমেনি, আর ঘুম থেকে ওঠার পরে ওর মুখটা খুব গরম গরমই থাকে, তাই তো রুকু? তো এখন আমাকে রান্নাঘরের দিকে চলে যেতে হবে, কারণ যেহেতু অফিসে যাবে অনিমেষ, তার জন্য রান্নার কাজগুলো সরো। চলো সেরে নিই, আর ওদিকে এরা কি করবে করুক, আমাকে আমার কাজ তো করতে লাগবে। তো চলো রান্নাঘরে যাই আমি। কারণ কয়েকদিন মানে হচ্ছে খুব রিচ খাবার হওয়াতে নিমেষ আজকে রাতেই বলে দিয়েছে আজকে একদম হালকা করবে, কোনো কিছু হাইফাই করবে না। তো প্রথমে তো বলেছিল হচ্ছে সিদ্ধ ভাত দিবে, ডিম সিদ্ধ দিয়ে, আর হচ্ছে তোমার আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত দিবে আমাকে সকালে, আমি ওটা খেয়ে হচ্ছে অফিসে যাবো। তাই ভাবলাম সিদ্ধ টিদ্ধ মাখানো বহু ঝামেলা, তার জন্য ভাবলাম এখানে হচ্ছে তোমার ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে তোমার করবো মুসুরি ডাল কাটাবো একদম পাতলা করে, আর করবো হচ্ছে পেঁয়াজ কুড়ি ভাজা। টুকুকে হচ্ছে রেডি করানো, এখন হচ্ছে তোমার ব্রাশ ট্রাশ করিয়ে দিলো টুকুকে, এখন হচ্ছে মাসাজ হচ্ছে, মুখে ক্রিম ট্রিম দেওয়া হচ্ছে, তাই তো টুকু? আর আমার এখানে দেখো আজকে বেগুন পোড়া দিলাম, যেহেতু হচ্ছে মঙ্গলবার, এরকম কিছুই না, যদি বেগুন থাকে তাহলেই পোড়া দিই, তাও ভালো আজকে দিন, তার জন্য পোড়া দিয়ে দিলাম। আর এখানে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, এখানে হচ্ছে তোমার পেঁয়াজকলি ভাজাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে বেগুন পোড়া। ব্যাস এটাই হচ্ছে আজকে রান্না। বেগুন ভর্তা হো রাহা হে, কালার এখনই করলাম, অনেকদিন ধরে ভাবছি যে করব করব কিন্তু করা আর হয় না, তো আজকে করে নিলাম। আর এদিকে দেখো টুকু হচ্ছে খাওয়া দাওয়া করছে, মা বললো মানে শাশুড়ি বললো একটু চা খাবে, তার জন্য চা বানিয়ে নিচ্ছি। আমি আর শাশুড়ি খাবো, বুনু অতটা চা ভালোবাসে না, আমি আর আমার শাশুড়ি খুব চা ভালোবাসি। তো চা দেখো আমাদের কমপ্লিট, তিনটা বানিয়েছি, কারণ বুনু স্নান করে আসলো কেবল এখনই। তো বুনু বললো যে হচ্ছে তোমার ও চা খাবে, আর স্নান করে আসলে একটু ভালো লাগে চাটা খেলে। তো এখন তিনজনের কাপ নিয়ে ওভারে যাবো। আর তো আমাদের দেখো আজকে গ্যাস শেষ হয়ে গেছে, এই যে গ্যাস দিয়ে গেল এক্ষুনি, যদিও হচ্ছে ডবল সিলিন্ডার থাকে, তো যাই হোক একটু সুবিধাটা মানে হয় আমাদের, আর তাই এখন দিয়ে গেল। আর এখন তো গ্যাসের গাড়ি মানে পাওয়া মানে বিশাল বিপদের এক ব্যাপার, আসে না, ডেলিভারি দেয় না, এখানে ওখানে ফোন করতে থাকো, রিসিভ করে না, এই সেই। স্নান করে চলে এসেছি, পূজা দিতে যাবো, মা ভালো বলে আমি পারি না, আমি ক্ষমা করে দিবা। ও এখনই স্নান করে আসলো, তো চশমাটা বানিয়েছে ঠিকই, কিন্তু পরে আর না, এই যে আমি এখন মনে করালাম এখন পড়লো। আর এসব চশমা কি কোথাও ঘুরতে টুরতে গেলে একটু সাজুগুজু করে মানে পড়লে বেশ ভালো লাগে না, বাড়িতে কিরকম লাগে। তো যাই হোক ফ্যাশনের জন্য তো কিনে নিয়ে যাচ্ছে, এখন অনেকে বলতে পারো ভাবতে পারো যে ফ্যাশন নাকি, এটা তো চোখের প্রবলেমের জন্য কেনে। সুপুরি এগুলো তো খেতে পারি না, ছেড়ে ফেলে দেয়। আমার পানের ডাবর তিন চারবার বানানো হয়েছিল, সে ডেনে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এসছে, এই জন্য এখন চায়ের নেশাটা হয়ে গেছে। তাই ভাবছি এখন কটা বাজে, 12:30 বেজে গেছে, হাফ টাইম হলো রান্না করতে করতে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। স্নান করে আসলাম, দেখো এখন হচ্ছে তোমার একটুখানি শুকাতে হবে চুলটা, তালেই হয়ে গেল। আর ডুবু হচ্ছে এখন ঘুমাবে, মুখে চুষনি নিয়ে নিয়েছে। দেখো কোথায় 50 টাকা, আমি তো আলু নেবো, আমাকে আলু দাও। হ্যাঁ ওর মুখে চুষনি, কারণ হচ্ছে 1টা বেজে গেছে, এবার ঘুমের বিগার। আর এখন দাঁড়াও তোমাদের ঘড়িটা হচ্ছে কটা বাজে দেখো, দেখেছো 1:15 মতো বাজে, তো ঘুমাবে বলে এখন হচ্ছে। আজকে ব্লগটা এটুকুই রাখলাম, আর যদি ব্লগটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই মিষ্টি কমেন্ট করো, দেখা হচ্ছে।